দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি। এর মাঝেই যদি শুনতে পান 1 কেজি সবজির দাম লাখ টাকার উপরে, তবে অনেকেই চোখে সর্ষে ফুল ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। তবে ভয় পাওয়ার কিছুই নেই, আকাশচুম্বী দামের এই সবজি সচরাচর চাষ হয় না বাংলাদেশে। হপশুট গাছ থেকে প্রাপ্ত এই সবজি প্রতি কেজি বিক্রি হয় 85,000 থেকে 1 লাখ টাকার ওপরে। এক ধরনের থোকা থোকা ফুল বিশিষ্ট গাছের ডগা হপশুটস। এটি যেমন বিশ্বের সবচেয়ে দামি সবজি, তেমনি এর পুষ্টিগুণও অনেক বেশি। এই গাছের ফুল, ফল, কাণ্ড, মূল সবটাই ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। সাধারণ খাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি তা থেকে তৈরি হয় বিয়ার। অন্যদিকে এর নির্যাস থেকে বানানো হয় ক্যান্সার, যক্ষা, অনিদ্রা, মানসিক বিভিন্ন রোগের ঔষধ। হপশুটসের দাম এত বেশি হওয়ার কারণ মূলত এটি উৎপাদন করতে কৃষকদের অত্যন্ত পরিশ্রম করতে হয়। এমনকি এই ফুলগুলো এত ছোট যে এক ব্যাগ ভর্তি করতে শত শত ফুল তুলতে হয়। এই সবজিকে মনে করা হয় এক ধরনের ভেষজ ঔষধি, যার মধ্যে রয়েছে অ্যাসেনশিয়াল অয়েল, ভিটামিন ও খনিজ। এতে থাকা ভিটামিন ই, ভিটামিন B6 ও ভিটামিন সিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধকারী ব্যবস্থাকে আরও সক্রিয় করে তোলে এবং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে আনে। পুষ্টি বিশেষজ্ঞদের মতে হপশুটসে থাকা প্রাকৃতিক তেল ও খনিজগুলোর ত্বকের উপর একটি অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব রয়েছে এবং সারফেস ব্লাড ভেসেল কমাতে ব্যবহৃত হয়, যার ফলে ত্বকে লালচে ভাব ও জ্বালা পড়া কমাতেও সাহায্য করে। এছাড়াও কিছু গবেষণায় দেখা গিয়েছে চুল ধোয়ার ক্ষেত্রে বিয়ার ব্যবহৃত হয়, কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হপস, যা চুল পড়া হ্রাস করে এবং খুশকি কমায়। অনেকে পেশি ও শরীরের ব্যথা কমাতে হপস ব্যবহার করে। এটি শরীরের মেটাবলিজমকে ত্বরান্বিত করে এবং খাবার দ্রুত হজম হতে সাহায্য করে। কিছু গবেষণায় বলা হয়েছে হপস সবজিতে প্রচুর অ্যাসেনশিয়াল অয়েল থাকায় এটি সুখকর নিদ্রায় সাহায্য করে। অন্যদিকে এতে থাকা অ্যাসেনশিয়াল অয়েলে রয়েছে ব্যথা প্রশমনের মতো উপাদান এবং এর সিডাকটিভ ইফেক্ট নারীদের ঋতুস্রাবের ব্যথা কমাতে সাহায্য করে। হপশুটস সাধারণত শীতপ্রধান অঞ্চলে জন্মায় এবং সর্বোত্তম বৃদ্ধির জন্য অন্তত 5 থেকে 6 সপ্তাহ হিমায়িত তাপমাত্রার প্রয়োজন পড়ে। তবে -25 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রায়ও হপ গাছ বেঁচে থাকতে পারে। সাধারণত এই গাছের ফুল হপ কোনস সহ নানা অ্যালকোহলযুক্ত পানি তৈরিতে ব্যবহৃত হয়। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে বেলজিয়াম ও হল্যান্ডে 1 কেজি হপশুটস কেনার জন্য গুনতে হয় 1,000 ইউরোরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় 1,12,000 টাকার ওপর। কাজী অহনা, সমকাল।